সহিহ বুখারী মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকই হচ্ছে দায়িত্বশীল এবং বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। অর্থাৎ দুনিয়ার জীবনে আমাদের অধীনস্থ প্রত্যেকটা মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিচারের মাঠে আপনাকে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। আল ইমাম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতি, একজন ইমাম হচ্ছে দায়িত্বশীল, তাকে তার অধীনস্থ লোকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জিজ্ঞাসা করবেন। আল ইমাম অর্থাৎ মসজিদের ইমাম সাহেব একজন দায়িত্বশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে তাকে তার মুসল্লিদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল ইমাম, ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, অর্থাৎ একজন মেম্বার হচ্ছে দায়িত্বশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে তাকে তার ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করবেন। একজন চেয়ারম্যান হচ্ছে দায়িত্বশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে তাকে তার ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। একজন প্রধানমন্ত্রী হচ্ছে দায়িত্বশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে গোটা রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা। গত সপ্তাহে একটা খবর দেখলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে 1,62,000 কোটি টাকা উধাও হয়ে গেছে, যে টাকা দ্বারা কমপক্ষে আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু, এই পদ্মা সেতুর মতো 6টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। একবার চিন্তা করুন তো, 1 টাকা 2 টাকা 1,01,00,000 কোটি 1,000 কোটি টাকা, 1,62,000 কোটি টাকা উধাও হয়ে গেছে। কিন্তু আজকে আপনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে ম্যাডাম এতগুলা টাকা উধাও হয়ে গেছে, এই সম্পর্কে আপনার মন্তব্য কি? আমি সুনিশ্চিত যে আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলবে যে দেখুন, এই 1,62,000 কোটি টাকা যে উধাও হয়ে গেছে, এর মধ্য থেকে একটা টাকাও আমি প্রধানমন্ত্রী আত্মসাৎ করি নাই, আমি নেই নাই। কিন্তু সম্মানিত মুসলিম দিনী ভাই, আপনি কি জানেন এই বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1,62,000 কোটি টাকা হিসাব নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম জবাবদিহিতার আওতারভুক্ত হবে আমাদের প্রধানমন্ত্রী। হ্যাঁ, আপনি এই টাকাগুলা আত্মসাৎ করেন নাই, কিন্তু এটা তো সুনিশ্চিত আপনার দলের ঊর্ধ্বতম কর্মকর্তা, একেবারে উচ্চ পদস্থ লোক অথবা আপনার সাপোর্টে যারা আছে তাদের ছত্রছায়ায় বাংলাদেশ ব্যাংকের কিছু ঊর্ধ্বতম কর্মকর্তা এগুলো সম্মিলিতভাবে এই টাকাটা সরিয়ে ফেলেছে। যদিও সে টাকাটা আপনি না নিয়ে থাকেন, কিন্তু আপনার উপর 100% আবশ্যিক যে এই টাকার অংশ, এই টাকার প্রত্যেকটা পয়সা কে কে আত্মসাৎ করেছে তাদের খোঁজ করা, তাদের সন্ধান করা, তাদেরকে ধরে বিচারের আওতায় করা। নচেত বিচারের মাঠে আপনি হবেন সর্বপ্রথম আসামি। আলেমদের দায়িত্ব হচ্ছে এটা জানিয়ে দেওয়া, আমরা আপনাকে জানিয়ে দিলাম। তবে মনে রাখি, এই টাকাগুলো কিন্তু আপনার অথবা আপনার দলীয় লোকদের না, এই টাকাগুলো হচ্ছে একেবারে আপামর জনতার, সকল মানুষের, একজন দিনমজুর, একজন রিক্সা চালক, একজন কৃষক, এমনকি একজন ভিক্ষু যে ভিক্ষা করে উপার্জন করে এবং এই টাকা দিয়ে সে জীবিকা নির্বাহ করে, পণ্য ক্রয় করে, যার একটা ট্যাক্স এই ব্যাংকে জমা হয়, এই সম্পদগুলো তার। দুনিয়ার কে কি করলো না করলো জানি না, কিন্তু আমার অবস্থান থেকে আমি সুস্পষ্টভাবে এটা জানিয়ে দিতে চাই যে এই 1,62,000 কোটি টাকার মধ্যে 2টা পয়সাও যদি আমি খাইরুল ইসলামের থাকে, তাহলে এটা আমি আপনাকে মাফ করব না, বিচারের মাঠে অবশ্যই আমি এর পাওনা চাই। দুনিয়ার আদালতে হয়তো বা আমি এটা বিচার পাবো না, কিন্তু পরকালে এটা আমি চাই। এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে এই অর্থের পুঙ্খানুপুঙ্খানু হিসাব, আমার পাওনা টাকা আমাকে দিয়ে দিতেই হবে। যদি আপনি না দিয়ে পার পেয়ে যান, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবে, নাউযুবিল্লাহি যালিক। সহিহ মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুআদ্দুন্নাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদাল শাতিল জালহাই মিনাশ শাতিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে প্রত্যেক পাওনাদারের পাওনা মিটিয়ে দেবেন, এমন কি শিং বিশিষ্ট বকরি থেকে শিং বিহীন বকরির যে পাওনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে। তো শিং বিশিষ্ট বকরি থেকে একটা পশু থেকে একটা পশুর পাওনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন, সে আল্লাহ কি আমাদের যে এই 1,62,000 কোটি টাকা এক স্থান থেকে যে উধাও হয়ে গেছে এটাকে মিটিয়ে দেবেন? আপনি অপেক্ষা করেন, ইনশাআল্লাহ বিচারের মাঠে আমরা বাদী হয়ে এই দায়িত্বশীলদের বিরুদ্ধে মামলা করব, ইনশাআল্লাহ তখন আমরা আমাদের ইনসাফ
পূর্ণভাবে পাবো।